জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই দিনে বিজয়ময় মনে মনে আসলে আমার বিজয় শুরু হয়ে গেছে গতকাল সকাল 8টা থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা পুতুল খালা আমাকে ভোট দিলেন তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয় ম্যাজিক এক্সট্রা ফ্রেশ টুথ পাউডারে আছে মিন্ট লবঙ্গের প্রাকৃতিক গুণ যা নিঃশ্বাসে আনে সজীবতা আজকে আসলে প্রথম দিন প্রথম সকাল প্রথম সকালেই আমি প্রথমে আমার বাবার কবরস্থানে গেলাম কবর জিয়ারত করে তারপরে সেদিন শুরু করি ঠিকই করে রেখেছিলাম যে এখান থেকেই শুরু 32 নম্বরে এই বাড়ি থেকে যেদিন নমিনেশন পেপার পেয়েছিলাম সেদিন প্রথমে সে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছে আজকে এখান থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব যেমনটি আমি কথা দিয়েছিলাম যে প্রথমেই আমি আমার পোস্টার ব্যানার যা যা লাগিয়েছে ঢাকা দশ আসনে এগুলি পরিষ্কার করব পরিষ্কার করে দেন আমি আমার নেতাকর্মী যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করেছে তাদেরকে নিয়ে আমি বসব তাপস ভাইয়ের যে দিক নির্দেশনা এতদিন আমি চলেছি তার কাছ থেকে এখন সঠিক দিক নির্দেশনা নিব মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আসলে আমার বিজয় শুরু হয়ে গেছে গতকাল সকাল 8টা থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা পুতুল খালা আমাকে ভোট দিলেন তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয় সেই জয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের ভালোবাসায় এই যে মানুষগুলি আমাকে ভালোবেসে ভোট দিয়েছে এমন এমন অনেক মানুষকে দেখেছি আমি যারা ভোট দেওয়ার কথা না অসুস্থ অসুস্থ অনেক মাদেরকে বাবাদেরকে দেখেছি যারা অনেক কষ্ট করে এসে আমাকে ভোট দিয়ে গেছেন অনেক নতুন জেনারেশনকে দেখেছি যারা ভোট দিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ তাদের সবার জন্য আমার অসীম ভালোবাসা এবারে তাদের পাশে গিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো তাদের পাশে থাকবো তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আমার এই পথ পেরোবো আমার নেতাকর্মীদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আমার আওয়ামী লীগের মহানগরের নেতাকর্মী যারা আমার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা যে নিরলস পরিশ্রম করেছে কতদিন সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ এই মানুষগুলিকে নিয়ে আমরা একসাথে ঢাকা দশ আসনকে প্রকৃত অর্থেই করে তুলব দশে দশ আমি এতদিন যে স্লোগানটা তো করে তৈরি করেছি যে ঢাকা দশ হবে দশে দশ শিক্ষা সংস্কৃতি শিল্প সব কিছু সম্মিলনে প্রকৃত অর্থেই আমি ঢাকা দশকে একটা বাসযোগ্য নগরী করে স্মার্ট একটা নগরী করে দশে দশ করে তুলব প্রথম 100 দিনের রোডম্যাপটা আমরা এখনও পুরোপুরি তৈরি করিনি তবে যেখানে দাঁড়িয়ে আছি এইটা যেহেতু আমাদের একটা গর্বের জায়গা আমাদের এটা ইতিহাসের কালোজয়ী সাক্ষী হয়েছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা এই যে লেকটা দেখছেন বিউটিফুল লেক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেক এই লেকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও ব্যবহার উপযোগী করব দৃষ্টিনন্দন করব এখানে বেশ কিছু প্রবলেম আছে আমরা এতদিন মানে এখানে যখন আমরা মর্নিং ওয়াক করেছি তখন আমরা দেখেছি স্বপন ভাই আছে এখানে আমাদের এই থানার প্রেসিডেন্ট তো তাকে নিয়ে কামাল ভাই আছে কামাল ভাই সহ আমরা সবাই মিলে এবং আমার দুই পাশে দেখছেন যে রিয়াজ নিপুণ এবং আমার শিল্পী বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছে আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো এটা একটা বড় কাজ তারপরে পানির কিছু প্রবলেম আছে জলাবদ্ধতা হয় বেশ কিছু রাস্তায় কিছু সংস্কার দরকার তারপর তাপস ভাই বেশ কিছু কাজ শুরু করেছেন তো আমাকে বলেছেন সেই কাজগুলো এখন দায়িত্ব নিয়ে শেষ করতে হবে এভাবে আমার মনে হয় আগামী 100 দিন মানে 310 দিন তো 3 মাস 10 দিন তো এই 3 মাস 10 দিনের মধ্যে এই প্ল্যানিংগুলো করবো তারপরে এর মধ্যে নতুন কিছু যেটা অনেক বেশি প্রয়োজন সেরকম কিছু হলে সেগুলিকে আমি প্রেফারেন্স দিয়ে সামনের দিকে গিয়ে নিয়ে যাবো স্যার বলেছিলাম যে অপসারণটা আমি করবো এই 32 নম্বরে ফুল দেওয়ার পর থেকে তো এখন থেকে আমরা শুরু করব কালকে সকালে পরিচ্ছন্নতা কর্মীরা সহ যারা যারা করেছেন এসে হয়তো দেখবেন মোটামুটিভাবে আমি পুরো ঢাকা দশ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে আমি তো প্রথমেই বললাম যে আমার এই জায়গাটাকে শিল্প সংস্কৃতি এবং শিক্ষা এই তিনটা সম্মিলনে আমি এটা একটা অনন্য স্মার্ট নগরী করার পরিকল্পনা করব আর সেখানে শিল্প সংস্কৃতির আমার যে বন্ধুরা তারা তো আসবে শিক্ষার লোকজনও আসবে আর আমার নেতাকর্মীরা এটাকে এক্সিকিউট করবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল হাব করা যায় কারণ এখানে প্রচুর ঐতিহ্যমণ্ডিত জায়গা আছে আছে ছায়ানট আছে বাফা আছে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে অনেক পুরনো পুরনো অনেক কী বলে আমাদের কালচারাল প্রতিষ্ঠানগুলো এখানে আছে যেখান থেকে আমাদের শিল্পকর্মগুলিকে সারা দেশে ছড়িয়ে যায় সো এবং 400 বছরের পুরনো একটা নগরী আমাদের হাজারিবাগ সব কিছু মিলিয়ে আমরা সুন্দর কিছু কাজ করব অবশ্যই আমি আমাদের শিল্পী সমিতির বন্ধুদের সাথে নেতাকর্মীদের সাথে বসেই আমরা একত্রিত সিদ্ধান্ত নেব যে কীভাবে কী করবো